চলতি মাসের মাঝামাঝি ও শেষ নাগাদ দুই ধাপে শৈতপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস দেশের তেরো জেলায় এরই মধ্যে মৃদু শৈতপ্রবাহে আক্রান্ত হয়েছে রোববার যশোর ও চুয়াডাঙ্গায় মাঝারি প্রবাহ হয়েছে সকালে তাপমাত্রার রেকর্ড হয়েছে সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তীব্র শীতের কষ্ট থেকে বাঁচতে বিত্তবানদের সহায়তা চান নগরবাসী জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট সবচেয়ে বেশি শীতের মাস জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই বেড়ে গেছে শীতের তীব্রতা আর কুয়াশা প্রায় সূর্যের দেখা মিলছে না কর্মব্যস্ত নাগরিক জীবনে জীবিকার প্রয়োজনে তীব্র শীত উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন পেশাজীবীরা নগর জীবনের শীতটা বড্ড বেশি পড়ছে আসলে এখন এরকমটা মনে হচ্ছে যে সকালে বের হয়েছে এখন কি সকাল নাকি এখন সন্ধ্যা কিছুই বুঝতে পারছি না যে শীত তারপরে মোজা তোজা লাগায় তারপরে কাজ করতেছি কি করব পেটের দায়ে করতে হবে না সকালে ঘুম থেকে উঠতে বা কুয়াশার মধ্যে আসতে খুব কষ্ট হয় ঘন কুয়াশায় ঠিকঠাক রাস্তাও দেখা যায় না অনেক জায়গায় এর মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে হাজির শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা প্রচন্ড শীত মনে হয় না গত দু তিন বছর এরকম শীত পড়েছে কিন্তু বাচ্চারা চাচ্ছে স্কুলে যাওয়ার জন্য তারপরও গরম বসে থাকলে আরো খারাপ হবে এখানে আসছে ছেলেরা দৌড়তেছে খেলতেছে আমরা খেলি এই জন্য আমাদের শীত চলে যায় আরো যদি শীত পড়ে তাও আমরা আসবো খেলাধুলা করলে শরীর গরম হয় ফিটনেস থাকে পথের পাশের ছোট চায়ের দোকানগুলোতে চলে গরম চাই শীতের কষ্ট কিছুটা কমিয়ে নেয়ার চেষ্টা আমার খুব অবস্থা খারাপ দেখছেন কি পড়ছি দুটা পড়ছি নিচে আমরা হাতে ইয়া গ্লোস লাগাইছি অনেক শীত চা খাইয়ে গরম করতেছি ঠান্ডা শরীর খুবই ঠান্ডা হয়ে গেছে কলা আনছি এগুলো বিক্রি হইতেছে না গতকালকে গতকালকেও বিক্রি হয় নাই চাটা একটু বেশি বিক্রি হইতেছে আবহাওয়া অফিস বলছে জানুয়ারি মাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা থাকে ২২ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তবে প্রায় চল্লিশ বছর পর এবছর সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ১৩ থেকে সাতাশ ডিগ্রি কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে কুয়াশা থাকার কারণে সানলাইট না থাকার কারণে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার যে পার্থক্য এটা একেবারে কমে আসে যেমন দুই থেকে তিনটা শৈত্যপ্রভাব মৃদু থেকে মাঝে ধরনের শৈত্যপ্রভাব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া অফিস বলছে বারো থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে পুরো দেশ এরপর খানিক বৃষ্টি শেষে স্বাভাবিক সূর্যের দেখা মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস জানাতুল আই ঢাকা